আজকের ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদের আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। সেখানে আমি তোমাদের শিখিয়েছিলাম যাদের প্রচন্ডভাবে চুল পড়ছে, চুল পড়া বন্ধ হচ্ছে না, তাদেরকে একটা হেয়ার টনিক বাড়িতে বানানোর জন্য, হ্যাঁ তবে সেটা খাওয়ার জন্য, লাগানোর জন্য না। তাতে যেটা লেগেছিল সেটা হচ্ছে কালো জিরে, আতপ চাল, মেথি, আমলকি আর জবা ফুল, আর সবার শেষে হচ্ছে মধু। না আজকে মধু এখন প্রথমে লাগছে না, কিন্তু বাদবাকি জিনিসগুলো দিয়ে কিন্তু আমি এভাবে একটা জলে দিয়ে ফুটিয়েছিলাম। এই যে জল দিয়ে প্রত্যেকটা জিনিস ফুটিয়েছিলাম প্রায় 30 মিনিট ধরে। এই প্রত্যেকটা জিনিস ফোটানোর পর তারপর সেখান থেকে ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নেবার পর এই রকম একটা টনিক তৈরি হয়েছিল, যেটা বলেছিলাম প্রত্যেক দিন 1 টিস্পুন করে নিতে হবে, 1 কাপ, ছোট কাপের 1 কাপ জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর তার সঙ্গে 1/2 টিস্পুন মধু মিশিয়ে নিতে হবে। সেটা চুল যাদের পড়ছে তাদের এটা প্রতিদিন খেতে হবে। এবার বাদবাকি যে জিনিসটা দিয়ে বানিয়েছিলাম সেই জিনিসটা হচ্ছে এটা। এর মধ্যে দেখতেই পাচ্ছ যে মেথি গুলো ভিজে গেছে, মেথি রয়েছে, তার সঙ্গে জবা ফুল রয়েছে, আমলকি রয়েছে, আর পাশ থেকে দেখো প্রচুর ওই কালো জিরে গুলো দেখা যাচ্ছে, আর অবশ্য চালগুলো সেভাবে দেখা যাচ্ছে না, এসব মিশে রয়েছে। এবার এই জিনিসটা সম্পূর্ণরূপে কিন্তু আমি ফেলে দেব না, এইবার এটাকে আমি একটা পেস্ট বানাবো। তবে মেথি ভীষণ তেতো হয়, কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই টেস্টটা, তোমরা অনেকেই হয়তো ভাবছো যে ভালো খেতে নয়, খারাপ খেতে হবে, বিস্বাদ হবে, সেটা তেতো হবে, কিন্তু এরকম খেতে না, ভীষণ সুন্দর খেতে। সেটা আমি নিজে খেয়েছি, খাওয়ার আগে পর্যন্ত ডাউট ছিল যে নিশ্চয়ই খুব বাজে টেস্ট হবে, কিন্তু সেটা একদমই না, সেটা কিন্তু খাবার মতনই হয়েছে, সেক্ষেত্রে তোমরা অনায়াসে এটা খেতেই পারো। ব্যাস পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এটার সঙ্গে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে একটু দই মেশাবো। দেখো সুন্দর একটা হেয়ার পেস্ট তৈরি হয়ে গেছে। তার মানে একটা জিনিস বানাতে গিয়ে কিন্তু দুটো জিনিস তোমরা তৈরি করে ফেলছো, একটা হচ্ছে চুল পড়া বন্ধ করার জন্য একটা টনিক তৈরি করে ফেলছো, সেটা আমি আগের দিন আগের ভিডিওটাতে দেখিয়েছি, সেটা অবশ্যই দেখে নিও, আর তার সঙ্গে বাকি যেই অংশটা দিয়ে বানালে সেটাও ফেলে দিলে না, সেটা দিয়ে কিন্তু একটা হেয়ার পেস্ট তৈরি হয়ে গেল। এই প্যাকটা কিন্তু তোমরা চুলের মধ্যে 1/2 ঘন্টা পর্যন্ত রাখতে পারো, রেখে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে পারো, খুব ভালো একটা প্যাক, ইচ্ছা করলে তোমরা এটা বানিয়েই নিতে পারো। আগেরটা খেয়ে দেখিয়েছি, কিন্তু এটা তো আর মেখে দেখাতে পারো না, এটা তোমাদেরই মাখতে হবে। সেক্ষেত্রে চট করে বানিয়ে ফেলো, আর বানিয়ে ফেলে কেমন লাগলো, একটা জিনিস তৈরি করাতে দুটো জিনিস পেয়ে যাচ্ছ, সেটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে, আর যারা বাড়িতে বানাবে কী রেজাল্ট হলো সেটা কিন্তু জানাবে, সেটা ভীষণভাবে জানতে ইচ্ছা করে, কারণ জানলে যেটা হয় আরও উৎসাহ হয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর কী নিয়ে ভিডিও বানাবো তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানাবে, আর অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দেবেই, কারণ এত কষ্ট করে তোমাদের জন্য বানাচ্ছি, একটা লাইক তো আশা করা যেতেই পারে, আর অন্য বন্ধুদের কিন্তু শেয়ার করবে। আর চ্যানেলটাকে ফলো করেছো? যদি এখনও না করে থাকে তাহলে এক্ষুনি ফলো করো, কারণ প্রতিদিন আমি কিন্তু নতুন নতুন তোমাদের কিছু দেওয়ার চেষ্টা করি, নতুন নতুন ইনগ্রেডিয়েন্টস তোমাদের সঙ্গে পরিচয় করে দিই, নতুন নতুন প্রবলেমের জন্য সলিউশন তৈরি করে দিই, আর বাড়িতে বসেই কীভাবে সেগুলো তোমরা ইউজ করবে সেটাও শিখিয়ে দিই। তবে এই প্যাকটা কিন্তু আমি আজকে বাড়িতে নিয়ে যাব, আমি নিজে লাগাবো, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন লেগেছে।